পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরাচিয়া আদিবাসী পাড়াতে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কয়েকজন মাঠে শৌচকর্ম করতে গিয়ে খাঁচার মধ্যে একটি বাঘের মতো জন্তু দেখতে পান। এটা স্যার আমাদের মুরগি জ্বালাতন করে খুব পোলট্রি ফার্মে, তা আমরা তো মুরগি কিছু ধরতে যাই না, এই মুরগি উৎপাদন করে খুব খেয়ে জ্বালাতন করে, ও খেয়েও নেয় অনেকগুলো করে। হ্যাঁ, ওই জন্য সেই মাঝে মাঝে দিয়ে দিয়ে আজকে ধরা পড়ে যাবে। কী দাও? হ্যাঁ, কী দাও? খাঁচা খাঁচা ঢুকে যাবে। হ্যাঁ, কখন পাওয়া গেছে? চারটের সময় গেছিলাম আমরা ভোরবেলায়। হ্যাঁ, কোন জায়গা পাওয়া গেছিলো ওটা? ওটা ওই গ্রামের শেষে। নাম বলে দেন তো, কোন গ্রাম এটা? এই গ্রামেরই। কোন গ্রাম এটা? এরাচিয়া। খটাশের মধ্যে দেখলাম, বাঘ নয়। বাঘের আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের আধিকারিক জানান, এই প্রাণীটি বাঘরোল। কে বা কারা খাঁচাটি পেতেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। থানা থেকে খবর পাই এবং স্টাফের কাছ থেকে খবর পাই যে এলাজি নাকি একটা জায়গা, গ্রামটা এরাচিয়া, এই গ্রামে একটা আপনার বাঘরোল ধরা হয়েছে। এবার এই বাঘরোলটা, এই খাঁচাটা কে পেতেছে, ইয়ে পেতে, তার সমস্ত কিছু কোনো নাম আমরা তথ্যপত্র পাইনি। আমরা প্রয়োজনবোধীয় সেটা আপনার প্রয়োজনে আমরা সেটা আমার যে আধিকারিক আছেন রেঞ্জ অফিসার এবং ডিওপো এডিওপো ম্যাডাম, তো ওনাদেরকে বিষয়টা আমরা জানাবো বা থানার মারফতে এটাকে তদন্ত করা বার করবো যে খাঁচা দিয়ে এরকমভাবে ধরা হয় বা না, আজকে ধরা পড়েছে না এর আগেও ধরেছেন। এই হচ্ছে এটা আমাদের, এইগুলো ফরেস্টে ছাড়া খাঁচা অলরেডি এরকম তৈরি করা হয় না। এটা কে তৈরি করেছেন, কারা তৈরি করেছেন, এখানে কেউ নামও বলছেন না। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, দাদা ভাইরা, তারাও জানেন, তো সেই পরিস্থিতি আমার আধিকারিককে বিষয়টা আমি জানাবো। না, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে বাঘরোল বলে, এটা কোনো বাঘ নয়। বাঘরোল না, এটা মানুষের উপর আক্রমণ করে না। ওই মুরগি টুরগি এবারে দেখা গেল ধরতে গেলে সে তো আপনার আঁচড়েই দিতে পারে। পাবলিক আমার কাছে মাধ্যমে খবর গেল যে এরকম এরাচিয়াতে একটা এক ধরনের বাঘের মতন একটা জিনিস বেরিয়েছে, তা এখানকার লোক প্রচুর জড়ো হয়েছে, এইটা নিয়ে একটা সরগোল হচ্ছে বা মানুষের মধ্যে একটা আতঙ্কিত হচ্ছে। তা আমি এখানে আমার লোকালই বাড়ি, তাই আমি এটা খবর পেয়ে, যেহেতু এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ওই জন্য আমি তাড়াতাড়ি এসে জিনিসটা দেখলাম। এসে দেখলাম একটা খাঁচার মধ্যে জিনিসটা রয়েছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিশিং ক্যাট, এটা আমরা আগেও নিয়ে এসেছি, তাই এটার জন্য এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা খবর পেয়ে এটাকে নিয়ে যাচ্ছি, উদ্ধার করে নিয়ে যাচ্ছি, কিন্তু কেভাবে কীভাবে এটা এলো, কোথা থেকে এলো বা কে পেতেছিল এই খাঁচা, সেই জিনিসটা আমি এখনও পাইনি। তদন্ত করে আমরা দেখবো যে এরমভাবে কে কিছু করেছে, যদি এরম ধরে আমরা যদি পাই তার ব্যবস্থা আমরা নেবো। গ্রাম্য ভাষায় এটা কী নাম বলে? গ্রাম্য ভাষায় আমি অনেকজন অনেক কথা বলছে, কিন্তু আমি এটা জানি যে ফিশিং ক্যাট বলেই আমার এটা পরিচিত, বা আমাদের নলেজ এটা ফিশিং ক্যাট বলেই আমরা জানি। সাধারণ মানুষের তাদেরকেও বলবো যে এইসব জিনিস পেলে তুরন্ত কিছু খবর দেবেন, নষ্ট করবেন না, মারবেন না, খুব অপরাধ এই জিনিস, ওয়াইল্ড লাইফের ব্যাপার, এই জিনিস যেন কেউ যেন না করে, এটাও আমরা বলেছি। ভাতা থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।